ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখন সিএমকির বিষয়টি আপনাদের সামনে এ টু জেড তুলে ধরব। তো সিএমকি টুলসটি হলো এমন একটি টুলস যেটা দিয়ে আপনি স্যামসাং ফোনের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। বিশেষ করে যেটি আসল সেটি হলো, যেটি মেইন বিষয় সেটি হলো যে কান্ট্রি আনলক। এটি দ্বারা কান্ট্রি আনলক বেশি করা হয়, আর এটি কান্ট্রি আনলক করতে হলে আপনাদের ক্রেডিটের প্রয়োজন হবে, আর অন্যান্য ক্রেডিটের তুলনায় সিএমকির ক্রেডিটের প্রাইস অনেক কম। তো যে কারণে আপনাদের এই টুলস দ্বারা কাজ করতে অনেক সুবিধা হবে। আর আরেকটি কথা হলো, যদি আপনারা Z3 ক্রেডিট দিয়ে কাজ করতে যান তাহলে অবশ্যই একটি Z3 বক্স লাগবে, অর্থাৎ অন্য কোনো বক্স দ্বারা কাজ করতে গেলে সেই বক্সও লাগবে এবং ক্রেডিটও লাগবে। আর এই সিএমকি দ্বারা কাজ করতে গেলে শুধুমাত্র এই সিএমকি টুলস আর ক্রেডিট দ্বারাই কাজটি করা সম্ভব, কোনো টুলস কোনো বক্স বা আলাদা কোনো টুলস লাগবে না। তো চলুন কাজটি কীভাবে করতে হয় A to Z আপনাদের দেখাই। তো সর্বপ্রথম একটি কম্পিউটার একটি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে গিয়ে লিখবেন সিএমকি ডট ও আর জি দিয়ে এন্টার প্রেস করবেন। আমাদের সরাসরি ওদের সাইটে নিয়ে যাবে, দেন সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারবো। দেখুন সেই সাইটে আমরা অলরেডি চলে এসেছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের কিছু মেনু বার দেওয়া আছে এখানে দেখুন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি আমাদের বেশি প্রয়োজন সেটি হলো, আমি যে ফোনটি কান্ট্রি আনলক করতে চাই সেটি এই সিএমকি টুলসের সাপোর্ট আছে কি না। তো এই জন্য আমরা সাপোর্টেড মডেলে ক্লিক করব। তো সাপোর্টেড মডেলে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো মডেল এখানে দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনি চেক করবেন যে আপনার হাতে যে ফোনটি বা আপনি যে ফোনটি কান্ট্রি আনলক করতে চাচ্ছেন সেটি এখানে সাপোর্ট আছে কি না। আমি কয়েকদিন আগে এই SM260G এই ফোনটি কান্ট্রি আনলক করেছি। তো যাই হোক, এখন বলি ক্রেডিটের বিষয়টি। দেখুন এখানে খুব ভালোভাবে দেওয়া আছে যে এই সকল মডেলগুলো যে আপনি কান্ট্রি আনলক করতে চান তাহলে লাগবে 3 ক্রেডিট। দেখুন এখানে 3 ক্রেডিট লেখা আছে। আর এই সকল মডেলের ফোনগুলি যদি আপনি আনলক করতে যান কান্ট্রি আনলক তাহলে আপনার লাগবে 6 ক্রেডিট। আর একটু নিচে চলে যাই, এই মডেলের সেটগুলো যদি আপনি কান্ট্রি আনলক করতে সরি বস কান্ট্রি আনলক করতে চান তাহলে লাগবে অনলি 1 ক্রেডিট। হ্যাঁ, তো এভাবে দেখুন তার নিচে আবারও 3 ক্রেডিটের কিছু মডেল দেওয়া আছে, তারও নিচে আবারও 3 ক্রেডিট, অর্থাৎ বিভিন্ন ফোনের হিসাবে ক্রেডিটগুলো ধার্য করা। তো চলুন এবার চলে যাই ক্রেডিটের বিষয়ে। তো যদি ক্রেডিটের বিষয়ে যাই তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করব। তো সরি, রেজিস্টারে না, বাইয়ে ক্লিক করব। তো বাইয়ে ক্লিক করলে দেখুন এখানে সিএমকি ক্রেডিট রিডার দেওয়া আছে, অর্থাৎ 15 ক্রেডিট $45, অর্থাৎ $45 হলো $1 সমান সমান $80। তো এখান থেকে যদি আপনারা ক্রেডিট ক্রয় করেন তাহলে আপনাদের ততটা লাভ হবে না, কারণ 1 ক্রেডিট প্রায় 300-এর কাছাকাছি পড়ে যাবে। তাহলে যদি ফার্স্টে আমাদের যে ফোনটি আছে এই 3 ক্রেডিটের তাহলে অনেক খরচ হয়ে যায়। তো ওই কারণে এই ক্রেডিটগুলো আমাদের কিনতে হবে রিসেলারদের কাছ থেকে। রিসেলারদের কাছ থেকে যদি আপনি ক্রেডিট কিনতে চান বা কিনেন তাহলে আপনার সুবিধা যেটা হবে সেটি হলো তারা 3 ক্রেডিট নেবে,
400 থেকে 450 টাকার মতো, ঠিক আছে? তো আপনারা চাইলে আমার এখান থেকেও নিতে পারেন। তো আর আরও ইউটিউবে অনেক ভিডিওতে আপনারা বা অনেক ওয়েবসাইটে দেওয়া আছে, আর আমার এখান থেকে যদি ক্রয় করেন তা আর যদি কাজ ক্রয় করেন যদি কাজ নাও বুঝেন তাহলে আমি এখান থেকে টিম ভিউয়ার দিয়ে আপনার ওখানে কাজ করে দিতে পারবো। তো চলুন তারপরে স্টেপ দেখাই। পরের স্টেপ হলো আমাদের অবশ্যই অবশ্যই সিএমকে টুলসটি ডাউনলোড করতে হবে। দেখুন এখানে আপডেট ভার্সন এইটা, এইটা আপনি ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই স্যামসাং ইউএসবি ড্রাইভারটি থাকতেই হবে কাজ করতে হলে। তো ডাউনলোড করার পরে সেট আপের সময় একটু প্রবলেম আছে, আমি সেট আপ করার সময় যে প্রবলেমটি ফেস করেছিলাম। তো দেখুন ডাউনলোড অপশনে যাই, আমি আবারও সেট আপ দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন সেট আপের অপশনটি চলে এসেছে। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, এই যে অপশনটি, এটি দেখে আপনারা ঘাবড়াবেন না, এটি এই টুলসের একটু সাময়িক প্রবলেম। তো এটির জন্য কোনো সমস্যা হবে না। এখানে দেখুন কি বলেছে যে অ্যাবাউট, মানে এখানে ক্লিক করতে বলেছে। তো আপনারা সরাসরি ইন্টারফেস করবেন, ইন্টারফেস করলে আপনাদের টুলসটি ইনস্টল করা হয়ে যাবে। দেন তারপর একটি ডেস্কটপে আপনারা একটা আইকন পাবেন সেম কির, এটি ওপেন করবেন। দেখুন ওপেন হচ্ছে আমাদের এই টুলসটি। তো ওপেন হলে আপনারা যখন ক্রেডিট কিনবেন তখন আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, যে অ্যাকাউন্টটি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। তো আমি এই দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তিনটি ফোন আনলক করেছিলাম। তো এই যে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড, আমি একসাথে 9 ক্রেডিট ক্রয় করেছিলাম। তো এটি দিয়ে আমি এখন লগ ইন করবো, দেখুন লগ ইন হয়ে যাবে। তো অবশ্যই কাজ করতে হলে কিন্তু নেট কানেকশন থাকতে হবে, অর্থাৎ ডাটা কানেকশন থাকতে হবে। নিউ ভার্সন অ্যাভেল, অর্থাৎ জানিয়েছে আমি যখন এটি ডাউনলোড করেছিলাম এটি তখন ছিল 1.86, আর এখন বর্তমানে আরেকটি নতুন ভার্সন এসেছে সেটি হলো 1.87। তো সেটি আপডেট করতে বলছে। যাই হোক আপডেটের দিকটা পরে দেখে আপনাদের, অটোমেটিক আপডেট নিচ্ছে, অর্থাৎ তারা বলছে যে ওল্ড ভার্সনে কাজ করা যাবে না, নতুন ভার্সনে কাজ করতে হবে। তো এরকম যদি প্রবলেম হয় আপনারা অবশ্য অবশ্যই নতুন আরেকটি নামিয়ে নেবেন যদি কোনো সময় এরকম প্রবলেম ফেস করেন। তো দেখুন এটি থাক, আমি অন্য সময় ডাউনলোড করে নেব, তো আপনাদেরকে শুধু দেখাই। তো লগ ইন করার পরে দেখুন আমার এখানে দেখিয়েছে রিমেইন ব্যালেন্স 0, অর্থাৎ আমি 9 ক্রেডিট ক্রয় করে সেখান থেকে আমি তিনটি সেট আনলক করেছি, কান্টি আনলক, সে যে কারণে আমার ব্যালেন্সটি 0। আমাদের এখানে ফ্রি কিছু অপশন দিয়েছে, দেখুন দেখুন ফ্রি ফাউন্ডে, দেখুন এখানে ফ্রি কিছু, আপনি ফ্রিতে এখানে রিট ইনফরমেশন দেখতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। তো কিছু কাজ আপনাদের ফ্রি করতে পারবেন। আর এই সাইটে যেগুলো রয়েছে সেগুলো হলো প্রেট, অর্থাৎ ক্রেডিটের মাধ্যমে আপনার ফোনটি কানেকশন করে শুধুমাত্র রিট কুটে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এখানে এই যে সাইটে নেটওয়ার্ক, এই দেখুন নেটওয়ার্ক কোড, এখানে নেটওয়ার্ক কোড, পাক কোড, পিনকোড সকল কিছু আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো ওটি দেখে আপনার জাস্ট ফোনে ওই লক বক্সে বসিয়ে দিলেই ফোনটি আনলক হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই খুবই ভালোভাবে বুঝতে পারছেন এই সিএম কির বিষয়ে। যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো ক্রেডিটের ব্যাপার যেটি, সেটি হলো আপনার ওখান থেকে কিনলে, অর্থাৎ সার্ভার থেকে কিনলে আপনাদের একটু লস হয়ে যাবে, আর রিসেলার অর্থাৎ আমাদের কাছ থেকে ক্রয় করলে 400 থেকে 450 টাকার মতো লাগবে। ওখান থেকে আপনাকে
পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে, সেটি দিয়ে লগ ইন করে আপনি যে কোনো অর্থাৎ সাপোর্টকৃত সকল ফোনে গানটি আনলক করতে পারবেন। আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি সেগুলো 1200 টাকার মতো ক্রেডিট খরচ হয়, কিন্তু সিএমকিতে আমি যেটি অনলি 3 ক্রেডিটে অর্থাৎ 450 টাকার ক্রেডিট দিয়ে আমি আনলক করেছি। তো ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো কাজ করেন এই সিএমকিটা, খুবই ভালো সিএমকি টুলসটি। তারপরে যদি কারো কোনো, আমি আবারও বলছি, তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি এটি আমার এই ভিডিওটি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের উৎসাহে আমার নতুন নতুন ভিডিও করার মনে আনন্দ হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।